আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন আপনাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপকে ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন, তখন আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত ফাইল, যত ভিডিও, যত ছবি আসে আপনাদের মোবাইলে, ওইগুলো সহ কিন্তু ডিলিট হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত ফাইল, ছবি এবং ভিডিও আসছে এগুলোকে আপনারা হোয়াটসঅ্যাপ ডিলিট করার পরও আপনাদের মোবাইলে রাখবেন। তো চলুন দেখে নিই। তো এর জন্য আপনারা আপনাদের মোবাইলে থাকা যে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করবেন। যে কোনো ধরনের ফাইল ম্যানেজার হইলেই হবে। তো সকল অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফাইল ম্যানেজার থাকে। তো আপনারা ওই ফাইল ম্যানেজারটাকে ওপেন করবেন। তো এখানে দেখেন লেখা আছে ফোন স্টোরেজ, হয়তো আপনার মোবাইলে ইন্টারনাল স্টোরেজও লেখা থাকতে পারে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন অ্যান্ড্রয়েড লেখা আছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন মিডিয়া লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে com.whatsapp, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপটা আবার লেখা আসছে, তো আপনি এটাতে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে নিচে দেখেন লেখা আছে কপি, তো আপনারা কপিতে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে কপি টু হেয়ার, তো আপনারা এটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু এগুলো কপি হয়ে যাবে। তারপরে এখানে পিছনে চলে আসবেন। যখনই আপনি ব্যাক করে পিছনে চলে আসবেন, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নামের যে ফাইলটা ছিল এটা কপি হয়ে আছে। এখন আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত ভিডিও এবং ছবি আপনার মোবাইলে আসছে সবগুলো কিন্তু এখানে থাকবে। তবে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত অডিও এবং টেক্সট মেসেজ আসছে এগুলা কিন্তু এখানে থাকবে না, এখানে শুধু ছবি এবং ভিডিও থাকবে। তো ওইগুলো যদি আপনারা ব্যাকআপ করতে চান, তাহলে আপনারা আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তারপরে এখানে দেখেন উপরে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল লোগোটা আছে, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন চ্যাট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন লেখা আছে চ্যাট ব্যাকআপ, তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, তো আপনি যদি এখানে যদি গুগল অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করে থাকেন তাহলে সমস্যা নেই, আর যদি অ্যাড না করে থাকেন তাহলে এখানে দেখেন লেখা আছে নান সিলেক্ট, আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে যত জিমেইল নাম্বার আছে সবগুলো এখানে আসবে। এখান থেকে আপনি যে জিমেইলে আপনি ব্যাকআপ নিতে চাইতেছেন ওইটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নিচে আসবেন। আসার পরে এখানে দেখেন অ্যালাও লেখা আছে, এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার মোবাইলের যে জিমেইল নাম্বারটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, তো এটা এখানে নেভার অথবা যে কোনো থাকতে পারে, তো আপনি ডেইলি দিয়ে দিবেন। ডেইলি দিয়ে দিলেই হবে। এখানে দেখেন নিচে লেখা আছে ইনক্লুড ভিডিও, এটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে আপনি ব্যাকআপ এটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু সবগুলো আপনার ওই জিমেইল নাম্বারে ব্যাকআপ হয়ে যাবে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে দেন, তারপরে আবারও চালু করেন, চালু করার সাথে সাথে যদি আপনি আবার এটাকে ব্যাকআপ করেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যত ধরনের মেসেজ এবং ছবি, ভিডিও যা কিছু আছে সবগুলো কিন্তু আবার ব্যাকআপ হয়ে পুনরায় ফিরে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।